من سرن من سلالة من تين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم وذلك هو الفوز العظيم وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحاني من الدنيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سلم على سيدنا محمد
وعلى آل سيدنا محبت بڑی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ ও গো আমার প্রিয় নবী চাই তোমার দিদার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ sallallahu alayhi wa sallam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim rabbi shrah li sadri wa yassir li amri وحلل عقدة من لساني يفقه قولي خد ستاهي كشائش طاب خد ستاهي كشائش طاب هرك خد راكم زند مردا از تواضع خاک مردم می شواد نور نر از سرکشی گم می شواد دنا فست افتد زبر دستش کناد خوشا چو سر بر کشد بستش کناد اتو خوشم شجنیو শয়তানের অভ্যাস আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ বিনয়ের গুণে এই নামটি দামি মানুষ হয় বিনয়ের গুণে এই নামটি দামি মানুষ হয় আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায় আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয় খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয় খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয় বাঁশখালী থানার অন্তর্গত শিলকুপ ইউনিয়নের 7 নং ওয়ার্ডে অবস্থিত মধ্যম শিলকুপ আহমদিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ গাফেলের উদ্যোগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মুনাজারে আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম মুজতাজিল্লাহুল আলী সাবেক উপাধ্যক্ষ রঙ্গিয়া ঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা বাঁশখালী চট্টগ্রাম আদর মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির প্রধান আলোচক প্রধান বক্তা বিশেষ বক্তা উদ্বোধক প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যিনি অত্যন্ত মায়া করে মেহরবানি করে ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ার আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন একটু জবান খুলে বলতে হবে এই জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার কোনো বান্দা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে খুশির সাথে শুকরিয়া আদায় করে আল্লাহ বলেছেন লাইন শাকারতু যদি তোমরা আমার ভালোবাসা প্রাপ্ত হয়ে আমার নিয়ামত প্রাপ্ত হয়ে আমার অনুগ্রহ প্রাপ্ত হয়ে আমি মালিকের দরবারে দিল থেকে খুশির সাথে শুকরিয়া আদায় করো আল্লাহ বলেছেন লাযীদান্নাকুম আমি আল্লাহ তোমাদের উপরে আমার ভালোবাসার মাত্রা আমার অনুগ্রহের মাত্রা আমার নিয়ামতের মাত্রা আরো বাড়াই দেব আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি আমাদের মালিকের দয়ায় একটু জবান খুলে বলতে হবে জান্নাতের বাগানে আমরা কার দয়ায় এসেছি এলাকাতে আরো বহু মানুষ আছে সবাই কি আসতে পেরেছে ফজরের আজান হলে সবাই কি মসজিদে যেতে পারে জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজ সবাই কি মসজিদে গিয়া জামাতে পড়তে পারে তাহলে যারা পারলো না তারাও আল্লাহর বান্দা যারা পারলো তারাও বান্দা এই মুহূর্তে আপনারা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন আপনারাও আল্লাহর বান্দা যারা এখনো আসতে পারেন নাই ওনারাও আল্লাহর বান্দা একটু বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলেন এই দুই দল বান্দা কি আল্লাহর কাছে ভালোবাসার দিক থেকে সমান আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ যে আমাদেরকে এখনো যারা আসতে পারে নাই ওনাদের থেকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোবাসো আমরা এটা চাইনি তাহলে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা বোঝার করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নিয়ামতের শুকরিয়া আদায় করি সবাই মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে শুহাদায়ে কারবালার আলোকে মুনাফিকের পরিচয় মুমিনদের গুণাবলী বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আলোচনা খুব ফাটাফাটি হয়েছে আলোচনা দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা শুনে শ্রোতা দর্শক বাড়িতে রওনা দিছে একটা আরেকটারে কয় রে আলোচনা হয়েছে খুব ফাটাফাটি বয়ান শুনে বাড়িতে রওনা দিছে একজন আরেকজনকে বলে আজকে আলোচনা হয়েছে রে সেই আলোচনা খুব ফাটাফাটি আলোচনা তো পাশে একজন বলে ভাই দাঁড়া আলোচনা তো ফাটাফাটি হয়েছে কোন বিষয়ে আলোচনা হয়েছে একটু ক দেহি
মাথা চুলকায় আর বলে এইটা তো জানি না। এই আলোচনায় এই ফাটাফাটি ওয়াজে অন্তত আমাদের বক্তাদের লাভ হলেও আপনাদের শ্রোতাদের কোনো লাভ হয় না, কথা বলেন না কেন? এই যে আপনি দুই ঘন্টা আলোচনা শুনলেন, বিষয়ের নামটাই জানলেন না, আলোচনা তো শুনছেন, এমনা ফাটাফাটি ওয়াজ, আর হুজুর তো সব শেষ করে দিয়েছে, কোন বিষয়ে ওয়াজ হয়েছে এটাই জানলেন না। এই ওয়াজ শোনাতে শ্রোতাদের কোনো ফায়দা নাই, তবে আমগো হুজুর গো ফায়দা আছে। আমি যে আসছি এত কষ্ট করে, আপনারা কি আমাকে হাদিয়া ছাড়া বিদায় করবেন? আসতে বলে জোরে বলতে হবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এতক্ষণ চার্জ হয়েছে না? এতক্ষণ তো চার্জ হয়েছে, হুজুর তো এতক্ষণ চার্জ দিছে আপনাদের। এখন কোরআন সুন্নায় তো কোনো ঝামেলা নাই, হুজুরদের কথায় তো কোনো সমস্যা নাই, চার্জ ঠিক মতো যদি না হয় বুঝতে হবে কোথাও না কোথাও ভেজাল আছে, কথা বলেন না কেন? ইমানের ইমানের চার্জ, এটা দিলে তো চার্জ বাড়ে, তো চার্জ যদি কমে বুঝতে হবে ঝামেলা আছে। ব্যাটারিতে চার্জ 80%, কত পার্সেন্ট কথা কি বুঝতে অসুবিধা হয়? ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট? এখন চার্জার মোবাইলের ঘাটে ঢুকাইলেন, কারেন্টেও চার্জার লাগাইলেন, সুইচও দিলেন, আধা ঘন্টা পরে এসে দেখেন আগে আসিল চার্জ 80%, এখন হয়ে গেছে 70%। চার্জ বাড়ছে না কমছে? আসতে বলবেন না, জোরে বলেন। তো কমলো কেন? কারেন্টে ভেজাল নেই, কারেন্টও ঠিক মতোই আসিল, আধা ঘন্টা কারেন্টও আসিল, কারেন্টে কোনো ঝামেলা নেই, আলে বললাম আগে কথায় ঝামেলা নেই, কারেন্ট ভোল্টেজ ঠিকই আছে। তাহলে চার্জ 80% ছিল, আধ ঘন্টা পরে এসে দেখেন 70%, ঝামেলা তো কোথাও না কোথাও আছে। ঝামেলা কোথায় হয়? তো তারে না হয়, সুইচে না হয়, মোবাইলের ব্যাটারিতে, কথা বলেন না কেন? চার্জ যদি ঠিক মতো না হয় কোথাও না কোথাও ঝামেলা আছে, কথা কোন ঠিক কিনা? ইমানের চার্জ এতক্ষণ দিছেন এটা কমলো কেন, কমবে কেন? ইমানওয়ালা ইমানের কথা, কোরআন সুন্নার কথা যত শুনবে তার ইমানের তেজ কমবে না বাড়বে? তা আমনে গোটা কমলো কেন? ভালোবাসার আওয়াজে কথা বলবেন, এখানে যতক্ষণ থাকবেন কথা বলতে হবে, এটা তাহাজ্জুদের বিছানা না যে চুপি চুপি আপনি মক্কালা করে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, এটা এই বিছানা না। এখানে যখন যেটা দরকার তখন ওটা দিতে হবে, করতে হবে আপনাদের। দেখেন না মাহফিল কর্তৃপক্ষ মাইকানে যেটা ভালো সাউন্ড লাগবে, ভালো বক্তাও তালাশ করে যে এলেমও আছে আমলও আছে এমন হুজুর লাগবে, আবার কণ্ঠও থাকা লাগবে, তাহলে বক্তা যিনি আলেন তারও কণ্ঠের আওয়াজ লাগবে ভালো, মাইকের আওয়াজও লাগবে ভালো, আপনারা শ্রোতারা মরা ধরা হইলেও চলবে। হ্যাঁ কথা কয় না, ওই যে বসে আছে মনে হয় আরে দুনিয়া কেউ নাই, একটু হাসি খুশি নিয়ে বসতে হবে, আল্লাহ কবুল করেন। আমি কিন্তু শুরুতে সালাম দিছি, সালামের জবাব অনেকে ঠিক মতো দেয় না, তার সালাম দিব না, যা দিছি দিছি, আমার পরে যারা আসবে ওনারা যখন সালাম দিবে হাসি খুশি একটু ভালোভাবে সালামের জবাব দিবেন। এটা এই মজলিসটা হলো মহব্বতের আওয়াজের মজলিস, এটা কিসের মজলিস? শুধু আওয়াজের না, মহব্বতের আওয়াজের, শুধু আওয়াজ না মহব্বতের, কারণ মহব্বত ছাড়া ভালোবাসা ছাড়া জিন্দিগির কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। এটা তাহাজ্জুদের বিছানা নয় যে চুপি চুপি আপনি তসবিহ পড়বেন নীরব থাকবেন, না এটা আওয়াজের মজলিস, এখানে যতক্ষণ থাকবেন ভালোবাসার আওয়াজ দিতে হবে,
যখন কথা বলার প্রয়োজন হয় আওয়াজ দিয়ে কথা বলতে হবে, সুবহানাল্লাহ বলার দরকার হলে আওয়াজ দিয়ে বলতে হবে, আলহামদুলিল্লাহ বলার দরকার হলে আওয়াজ দিয়ে বলতে হবে, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যেটা যাওয়ার দরকার হয় বুলন্দ আওয়াজে মহব্বতের আওয়াজে দিতে হবে, কথা বলতে হবে। বলেন, বলা যাবে? একটু কষ্ট হলেও বলবেন। আমরা যে বিষয়ে আলোচনা শুনব আমি আরেকবার বলে দিব, তারপর সবাই আওয়াজ দিয়ে বলতে হবে। যে বিষয়ে আমাকে দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষ থেকে, শুহাদায়ে কারবালার আলোকে মুমিনদের গুণাবলী, মুনাফিকদের পরিচয়, একটু কষ্ট হলেও বলবেন। যে বিষয়ে আমরা আলোচনা শুনব, বিষয়ের নাম কি? এইটুকু আমি শুহাদায়ে কারবালার আলোচনা বিস্তারিত করব না, কিছু টাচ করব, চেষ্টা করব মূল বিষয়টা উঠে আনা, টেনে আনার জন্য। শুহাদায়ে কারবালার আলোকে মুমিনদের গুণাবলী, মুনাফিকদের পরিচয়, বলুন বিষয়ের নাম কি? মুমিনদের গুণাবলী, মুনাফিকদের পরিচয়। আল্লাহ শুহাদায়ে কারবালার আলোকে মুমিনদের গুণাবলী, মুনাফিকদের পরিচয়, এ বিষয়ে এ অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন, এমন কিছু কথা যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের দুনিয়াতে ইসলাহ হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এমন কিছু সহি কথা আমাকে এখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করে দিন। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জানি এই যে কারবালার যে কঠিন ভয়াবহ ঘটনা ঘটেছিল, এ ঘটনা কোনো বেঈমানরা ঘটায় নাই। নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যাদেরকে শহীদ করা হলো, যারা নির্মমভাবে শহীদ করেছে তাদের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, তাদের দেহ লম্বা জামা ছিল, তারাও নামাজ পড়ত, তারাও কোরআন শরীফ পড়ত, আবার যারা ইমাম হুসাইনের দলে ছিল তারাও নামাজ পড়ত, মেসওয়াক করত, টুপি মাথায় দিত, কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদ পড়ত, আওয়াবিন ইশরাক পড়ত, তারাও কোরআন তেলাওয়াত তাদের মাঝেও ছিল, নামাজ তাদের মাঝেও ছিল, আবার ইয়াজিদের কাফেলার যারা আছে ওদের ভিতরেও কোরআন তেলাওয়াত ছিল, নামাজ ছিল। বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলেন, এই দুই দল নামাজি, দুই দল মুসলিম আল্লাহর কাছে কি সমান? না। আস্তে বলবেন না, জোরে বলেন। প্রিয় ভাইরা, ভালো করে কথাগুলো খেয়াল করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই পৃথিবীতে আজকে ঈমান চোরের অভাব নাই। ঈমান চোর সব থেকে ভয়ঙ্কর চোর, আমরা মনে করি স্বর্ণ চোর, ওই দেশের কয়লা চোর, ব্যাংকের টাকা চোর, অথবা মানুষের ঘর যে ঘরে গিয়ে যে চুরি করে এ চোর বড় চোর, না এগুলো তো ছোটখাটো চোর, সব থেকে বড় চোর হলো তারা যারা মানুষের ঈমান চুরি করে, ঈমান চোরদের মতো বড় চোর আর এই জমিনে হতে পারে না। আর একজন ঈমানদারের কাছে হাজার কোটি টাকার চাইতেও নিজের বিবি, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মা, নিজের দল, নিজের জীবনের চাইতেও একজন ঈমানদারের কাছে ঈমানের মতো দৌলতটা সব থেকে দামি। আস্তে বলবেন না, জোরে বলেন। ঈমানটা যদি সব থেকে দামি না হয়,
ইমান যদি সবথেকে মহব্বতের বস্তু না হয় বুঝতে হবে আমি ঈমানদার না কারণ আমার মালিক বলেছে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের কাছে ঈমানটার মহব্বত সবথেকে বেশি বানায়া দিয়েছে তিন দিন পরে বলবেন সুবহানাল্লাহ যারা ঈমানদার ঈমানদারদের কাছে ঈমানের মহব্বত সবথেকে বেশি করে দিয়েছেন কে আল্লাহ ঈমানদারদের কাছে ঈমানের আকর্ষণ সবথেকে বেশি করে দিয়েছেন কে আল্লাহ আজকে আমরা তো নারীর আকর্ষণ আমাদের ভিতরে সৌন্দর্যের আকর্ষণ আমাদের ভিতরে কোটি টাকার আকর্ষণ আমাদের ভিতরে না আল্লাহ বলে যারা ঈমানদার তাদের কাছে সবথেকে বেশি আকর্ষণের বস্তু হলো ঈমান ঈমানের মতো এত আকর্ষণীয় তার কাছে আর কিছুই নাই কথা কার আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কার আল্লাহ আমার মালিক বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাব ইলাইকুমুল ঈমান وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون ভালো করে হৃদয়ঙ্গম করে নেন একটু অন্তরের ভিতরে কথাগুলো ঢোকায় নেন আমার মালিক বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান বরং যারা ঈমানদার আমার মালিক বলেন ঈমানদারদের কাছে আমি আল্লাহ ঈমানকে সব থেকে মহব্বতের জিনিস বানায় দিয়েছি বলুন তো একজন ঈমানদারের কাছে ঈমানের চাইতে মহব্বতের আর কিছু হতে পারে আমার মালিক বলেন ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম ঈমানদারের কাছে ঈমানটাকে আমি আল্লাহ সব থেকে মহব্বতের বানিয়ে দিয়েছি এরপরে ঈমানদারের কাছে ঈমানকে তাদের অন্তরে আমি আল্লাহ সব থেকে আকর্ষণীয় জিনিস বানিয়ে দিয়েছি আর ওয়াকারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান ঈমানদারের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছি অপছন্দনীয় করে দিয়েছি কুফুরি পাপাচারী আর বেদ্যফি অবাধ্যতা ঈমানদার বেয়াদবি পছন্দ করে না ঈমানদার কুফুরি পছন্দ করে না ঈমানদার পাপাচার পছন্দ করে না ঈমানদার ঈমানকে সব থেকে বেশি ভালোবেসে সব থেকে যে ভালো কাজগুলো ঈমানদার খুঁজে খুঁজে করে চিল্লায় করে ঠিক কি না প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন এই আয়াত থেকে প্রতীয়মান হয় একজন ঈমানদারের কাছে ঈমানের চাইতে ভালোবাসার আর কোনো জিনিস নাই ঈমানের চাইতে মহব্বতের আর কোনো জিনিস নাই সব থেকে মহব্বতের বস্তু মহব্বতের জিনিসের নাম হলো ঈমান চিল্লায় কোন ঠিক কিনা ঈমান হলো সবার উপরে আপনার ঈমান নাই গোটা জিন্দেগির চার আনা পয়সার দামও নাই কথা আসতে বলেন কেন ঈমানহীন মানুষের কোনো দাম নাই ঈমানহীন মানুষের চাইতে কুকুর ভালো একজন ঈমানহীন মানুষের চাইতে সুর ভালো ঈমানহীন মানুষের চাইতে হায়ওয়ান জানোয়ার অনেক ভালো আর ঈমানওয়ালা মানুষ হলো সব থেকে ভালো সবার থেকে দামি চিল্লায় এখন ঠিক কিনা ওই যে একজন আল্লাহর ওলি নাকি রাস্তা দিয়ে চলতেছে কুকুর সামনে দাঁড়ায় আল্লাহর ওলির সাথে কথা কয় হে আল্লাহর ওলি আমি আপনার সাথে জানতে চাই আপনার কাছে জানতে চাই আপনি আল্লাহর কাছে দামি নাকি আমি কুকুর দামি এখন তো অনেকে বলবে কি কিচ্ছা কাহিনী লাগাই দিছে
কুকুর নাকি আল্লাহর ওলির সাথে কথা কয়, কুকুর নাকি আল্লাহর ওলির সাথে কথা কয়। আমি বলবো ভাইজান, আল্লাহ চাইলে সব সম্ভব হয়, আল্লাহর ক্ষমতার বাহিরে কিচ্ছু নাই। চিল্লে এখন ঠিক কিনা? কোরআনে রাসূলও পাওয়া যায়। ভালো করে খেয়াল করেন, যারা আল্লাহর ওলিদের দুশমন, ইমান চোর তো বহু আছে, একদল নেক সুরতি ইমান চোর, আরেক দল বদ সুরতি ইমান চোর। নেক সুরতি ইমান চোর একদল আমাদের দেশে আছে, এদের কথা চমৎকার, কথা সুন্দর, কথায় কথায় আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের দুশমনী করে, কথায় কথায় আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করে, মাযহাবকে গালি দেয়, ইমামে আজমের বিরোধিতা করে, কথায় কথায় আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, এমন একদল নেক সুরতি ইমাম চোর আমগো দেশে আছে না নাই? প্রিয় ভাই বুঝেন, ভালো করে বুঝেন, একটু দিল দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজে বলবেন আল্লাহর ওলিদের দ্বারা যা হয়। যিনি সব করান, ইমানের আওয়াজে বলেন তিনি কি? কোরআনে আয়াত পাওয়া যায় আল্লাহর ওলিদের পাওয়ার কত। আল্লাহ পাক আল্লাহর ওলিদের দিয়া কঠিন কঠিন বিষয় সমাধান করে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস ওনার সামনে হাজির হবে। রানী বিলকিস আসার পূর্বে সুলাইমান নবী বসে একটু আলোচনা করতেছেন। রানী বিলকিস আমার সামনে হাজির হবে, রানী বিলকিস আসার আগে আমার মালিকের কিছু ক্ষমতা, আমার মালিকের ফাওয়ার আমি রানী বিলকিসকে একটু দেখায় দিতে চাই। আল্লাহ তাআলা বলেন সুলাইমান নবী কি পরামর্শ করলো ওনার সভাসদ বর্গদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে। সুলাইমান নবী কি পরামর্শ করলো আল্লাহ জানায় দেয়। সুলাইমান নবী পরামর্শ করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা قبل أن يأتوني مسلمين. বিরক্ত হচ্ছেন আপনারা? ওঠা বসা চলবে না। আমার সামনে শ্রোতা যা আছেন আলহামদুলিল্লাহ, আর একজনও না আসলে অসুবিধা নেই, কিন্তু যারা আছেন তারা ধৈর্যের পরিচয়ে বসতে হবে। কথা বলেন না কেন, বসা যাবে? ভালো করে দিল দিয়া কথা উপলব্ধি করে নেন। যারা আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করতে চায় তাদের জন্য কিছু কথা না বললেই নয়, একটু দিল দিয়া অনুভব করে নেন। সুলাইমান নবী সভাসদ বর্গদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে, ওনার সহযোগীদেরকে নিয়ে ডাক নিয়ে বলে, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা? রানী বিলকিসের যে আরশটা আছে, সিংহাসনটা আছে, সংক্ষেপে বলছি, রানী বিলকিসের সিংহাসনটা আরশটা আছে, যেটা দেব সে তার রাজ্য পরিচালনা করে, কে আছো ওটা আমার কাছে এনে দেবা। কবলা আইয়াতুনি মুসলিমিন, রানী বিলকিস তো আমার কাছে আত্মসমর্পণ করতে আসতেছে, রানী বিলকিস আসার আগে কে আছো তার যে সিংহাসনটা আছে ওটা আমার সামনে হাজির করে দিবা। বিশাল সিংহাসনটা কে আছো আমার সামনে হাজির করে দিবা। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। শক্তিশালী জিন দাঁড়ায় গেছে, কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নি আলাইহি লাকাওয়িয়ুন আমিন। জিনদের মধ্য থেকে শক্তিশালী জিন দাঁড়ায় বলে, হে সুলাইমান আলাইহিস সালাম, নবী গো আপনি চাইলে আল্লাহর ইচ্ছায় আমি ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এসে হাজির করে দিব।
وإني عليه لقوي أمين আমার উপর আস্থা রাখতে পারেন এ ব্যাপারে আমি বিশ্বস্ত আমি শক্তিশালী তবে আমার একটু সময় দেওয়া লাগবে একটু টাইম দেওয়া লাগবে কতটুকু টাইম বলে আপনি যে কথাবার্তা বলতেছেন দুপুরে তো কথাবার্তা বন্ধ করে দিবেন এই সভাটা শেষ করার আগ পর্যন্ত আমার সময় দেওয়া লাগবে এইটুকুন সময় যদি দেন তাহলে আমি এ ব্যাপারে বিশ্বস্ত শক্তিশালী আল্লাহ চাহে তো আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব আপনাদের যদি বলা হয় এই দুনিয়ার ক্ষমতা দিয়ে যদি বলা হয় ওই যে চট্টগ্রাম শহর থেকে দশতলা একটা বিল্ডিং দশতলা একটা বিল্ডিং এক ঘন্টা এখানে এসে হাজির করে দিবা সম্ভব বিবেকে ঢুকে না এগুলো সম্ভব কিন্তু আল্লাহ চাইলে কি অসম্ভব আস্তে বলবেন না জোরে বলেন আরে ভাই নদীতে দেখেন সাগরে দেখেন চর ওঠে চর বিশাল বিশাল এরিয়া নিয়া কোন জায়গা থেকে কোথায় এনে এখানে সুন্দর বসবাসের ব্যবস্থাও করে দেন কে মানুষ এগুলো পারবে না পারবে আমার আল্লাহর কাছে কি এগুলো অসম্ভব সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন না 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 এত সময় দেওয়া যাবে না এত অনেক সময় ঘন্টা দুই এক সময় এক ঘন্টা দেড় ঘন্টা এত সময় দেওয়া যাবে না আরো দ্রুত কে আনতে পারো এবার আল্লাহর একজন ওলি দাঁড়ায় গেছে যার ভিতরে কিতাবের আইলেম ছিল কাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক عنده قال هذا من فضل ربي ভালো করে খেয়াল করে নেন কিতাবের ইলম আছে এমন একজন আল্লাহর ওলি দাঁড়ায় গেছে আল্লাহর ওলি দাঁড়ায় বলে হুজুর আপনি আমারে অত সময় দেওয়া লাগবে না শুধুমাত্র সামান্য সময় দিবেন কতটুকুন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আল্লাহর ওলি বলেন এতটুকুন সময় আমারে দিবেন আপনার চোখের পাতা মিলাবেন আর খুলবেন এই যে চোখের পলক লাগে আবার খুলে এইটুকুন সময় যদি আমারে দেন তাহলে আপনি দেখবেন আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিয়েছি فلما رآه مستقرا عنده সুলাইমান নবী এই যে আমরা চোখের পাতা লাগাই আর খুলি লাগাই আর খুলি লাগাই কতবার লাগাইছে আবার খুলছে চোখের পলক লাগে আবার খুলে নিজের অজান্তে এ চোখের পলক লাগাইলেন আর খুললেন আর নজর দিয়ে দেখে রানী বিলকিসের বিশাল সিংহাসন ওনার সামনে হাজির সুলাইমান নবী তখন বলেছেন কাল হাযা মিন ফাযলি রাব্বি এটা আমার রবের অনুগ্রহে সম্ভব এটা আমার রবের ফজলে সম্ভব আমার আল্লাহর কাছে অসম্ভব কিছুই নাই সব আমার আল্লাহর কাছে সম্ভব আমার আল্লাহ নিজে নিজে করেন না আল্লাহ পাক কাউরে না কাউরে দিয়া কাজ করান চিল্লায় এখন ঠিক কিনা হে প্রিয় ভাই এতগুলো কথা বলার দরকার ছিল না কেন বললাম ওই যে আমি বললাম ইমান ছাড়া একজন মানুষের কোনো দাম নাই আল্লাহর ওলির সামনে কুকুর দাঁড়ায় বলে আল্লাহর ওলি আমি জানতে চাই আপনি দামি নাকি আমি কুকুর আল্লাহর কাছে দামি আল্লাহর ওলি একটু চুপ করে থেকে কোরআন থেকে উনি মাসালা বের করে নিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم গাফিলুন আল্লাহর ওলি কোরআন থেকে মাসালা নিলেন আমার মালিক বলেন লাহুম কুলুব আমি আল্লাহ যাদের কলব দিলাম লা ইয়াফকাহুনা বিহা
কলপটা দিয়ে আমার নবীর সম্মান বুঝলো না, ইসলাম বুঝলো না, কোরআন বুঝলো না, বোঝার চেষ্টা করলো না, সঠিকটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করলো না। ওয়ালাহুম আয়ুনুন, আমি যাদের চক্ষু দিলাম, লা ইউবসিরুনা বিহা, এ চক্ষু দিয়া ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করলো না, দেখলো না। ওয়ালাহুম আযান, আমি যাদের কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া গান বাজনা শুনলো, আবল তাবল কথা শুনলো, কান দিয়ে আমার নবীর শান মান গুলো শুনলো না, ইসলামের কথাগুলো শুনলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরাই হলো চারপাওয়ালা জানোয়ারের মত। আল্লাহ বলেন বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, বরং এদের চাইতে জানোয়ার ভালো, এরা জানোয়ারের চাইতেও আরো খারাপ, এরা গাফলতির চরম গভীরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহর ওলি কোরআন থেকে মাসালা বের করেন, আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমার আল্লাহ মানুষকে সব থেকে সম্মানী বানায়া দিয়েছেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, উল্টা দিকও আছে, সর্বনিম্নেও মানুষকে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহর ওলি কোরআন থেকে মাসালা নিয়া ডাক দিয়া বলে রে কুকুর, আমি যদি ঈমান নিয়া বেঁচে থাকতে পারি, ঈমানের সাথে যদি আমার মরণ হয়, ঈমানের উপর যদি আমি অটল থাকতে পারি, ঈমান নিয়া যদি আমি বেঁচে থাকতে পারি, ঈমানের সাথে যদি আমার মরণ হয়, তাহলে আমি তোর চাইতে অনেক দামি, আমি সব থেকে দামি। আর যদি আমি ঈমান নিয়া বেঁচে থাকতে না পারি, ঈমান নিয়া যদি কবরে যেতে না পারি, তাহলে তুই কুকুর আমার চাইতে দামি। ওরে ভাই, ঈমানহীন মানুষের চাইতে কুকুর ভালো, ঈমানহীন মানুষের চাইতে গরু ভালো, শুয়োর ভালো, আর ঈমানদার মানুষ সব থেকে ভালো, ঈমানদারের মতো দামি আর কেউ নাই। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ভালোবাসার আওয়াজে বলবেন আমরা ঈমান নিয়া বেঁচে থাকতে চাই কি চাই না। ভালো করে খেয়াল করে নেন, আল্লাহর নবী বলেছে আমি টুপিওয়ালার কথা নয়, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলেছে এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লাটা মুষ্টে ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হবে। ঈমানওয়ালা ঈমানের উপর অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া, এর চাইতেও বেশি কষ্ট করে ঈমানের উপর অটল থাকতে হবে। কথার ওজন কত ভালো করে বুঝে নেন, ঈমান ছাড়া জিন্দিগির কোনো দাম নাই, ঈমান ছাড়াই দাঁড়ির দাম নাই, ঈমান ছাড়া টুপির দাম নাই, ঈমান ছাড়া আমার নামাজের দাম নাই, ঈমান ছাড়া তালাওয়াতের দাম নাই, ঈমান ছাড়া মসজিদ মাদ্রাসা বানানোর কোনো দাম নাই, ঈমানহীন মানুষের চারানা পয়সার দাম নাই, ঈমানওয়ালা মানুষের দাম দুনিয়াতেও আছে পরকালেও আছে। ঈমানের উপর অটল থাকা অত সোজা বিষয় নয়। আল্লাহর নবী বলেছে এমন এক সময় আসবে মানুষ, এমন সময়ে মানুষ উপনীত হবে, যেই সময় জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টে ধরে রাখতে যতটা কষ্ট করতে হবে, যতটা কষ্টের সম্মুখীন হবে ঈমানওয়ালা, ঈমান নিয়া বেঁচে থাকা এর চাইতেও কঠিন হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, ইমানের আওয়াজ দিয়া বলবেন যত কষ্টই হোক আমরা ইমান নিয়া বেঁচে থাকতে চাই কি চাই না। একটু ভালো করে নিদাঙ্গম করে নেন। এ ইমানওয়ালাদের ব্যাপারে আজকের আলোচনা, কে ইমানদার কে মুনাফিক, সুহাদাই কারবারার আলোকে একটু এগুলো টাচ করার চেষ্টা করব। ভালো করে নিদাঙ্গম করে নেন, একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। যারা ইমানদার, আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা কত বুলন্দ করেছেন, একটু দিল দিয়া অনুধাবন করবেন।
আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকেছেন ব্যবসার জন্য, ব্যবসার জন্য। আমার মালিক ইমানদারদেরকে ব্যবসার সংবাদ দিতে চান, ব্যবসার খবর দিতে চান। যারা ইমানদার তাদের সাথে আমার আল্লাহ ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে চান, ব্যবসা করতে চান। বেঈমানদের সাথে করবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় বলেন আমরা আল্লাহর সাথে ব্যবসায়ী হতে চাই কি চাই না? আওয়াজে ভেজাল আছে? আমার মালিক বলতেছি ইমানদারদের, যারা ইমানদার শুধু তাদের, মুনাফিকদের না, বেঈমানদের না, শুধু ইমানদারদের বলতেছেন কে? ইমানদারদের আমার মালিক ব্যবসার জন্য ডেকেছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না? নাম করে কয় ধর্ম ব্যবসায়ী, আম করে একদল কয় না ধর্ম ব্যবসায়ী, কথা আসতে বলেন কেন? আর একটু আওয়াজ লাগবে, একদল ভাইয়ের আম করে ধর্ম ব্যবসায়ী কয়নি? অসুবিধা কি, আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা তো মাদক ব্যবসায়ী না, ইয়াবা ব্যবসায়ী না, রাস্তার টাকা চুরি করে খাই না, কথা কন না কা? যারা ভালো, এ কথা আমি যে একটা বলেছি, রাস্তার টাকা চুরি করে আমরা খাই না, আমরা চোর না, এ কথা তো শুধু চোরের গায়ে লাগবে, ভালো মানুষের গায়ে লাগবে না। আসতে বলবেন না, জোরে বলেন। এই জমিনে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছে, যারা হক্কানি পীর মাশায়েখদের ভালোবাসে, টুপিওয়ালাদের ভালোবাসে, আলেমদের ভালোবাসে, একজন সুন্নি মনা খাঁটি আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসে, এমন নেতার কি অভাব আছে? এই নেতাদের ব্যাপারে আমাদের কোনো কথা আছে, কোনো মন্তব্য আছে? ভালো ছাড়া খারাপ কোনো মন্তব্য ওনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? কিন্তু যারা হক্কানি পীর মাশায়েখদেরকে, আলেম ওলামাদেরকে গালি দেয়, ওনাদের ওনাদের ব্যাপারে কিছু বল, ওনাদের ব্যাপারে আমরা যদি কিছু না বলি চুপ, আমরা তো আর গালি গালাজ করি না, আমরা সঠিকটা যদি না বলি আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? আসতে বলবেন না, জোরে বলেন। আপনারা কি বলেন, যারা হক্কানি আল্লাহওয়ালা, হক পীর, যারা হক পীর মাশায়েখ, যারা, ওনারা কি দুনিয়ার ক্ষমতাবানদের ভয় পায়? আসতে বলবেন না, ভয় পায়? ভয় পায় কাকে? নিজামুদ্দিন আউলিয়ারে দিল্লির সম্রাট দাওয়াত দিছিল, দাওয়াতের সাইজ ভালো লাগে না, দাওয়াত দিছে একটু বেদদফির সাথে, বাহিনী পাঠায় দিয়ে কইছে হুজুরের কবি আমার কাছে আইতো দাওয়াত যা। নিজামুদ্দিন আউলিয়ার সামনে এসে দাওয়াতের কথা শোনায় দেয়, হুজুর ডাক নিয়ে বলে তোর বাদশারে গিয়া কো আমি এমন বেয়াদবি দাওয়াত আমি গ্রহণ করি না, দাওয়াত দিলে আমার থেকে সময় নিতে হয়, এইভাবে হঠাৎ খবর পাঠাইলে আমি যাই না, বল আমার থেকে ডেট নেওয়া লাগবে, আমি যেদিন ডেট দিব ওই দিন হবে, এর আগে আমি যাব না। সম্রাটের কাছে গিয়া খবর শোনায় দেওয়া হয় যে সম্রাট নিজামুদ্দিন এই এই কথা বলেছে, সম্রাটের মেজাজ গরম, ক্ষমতাবান, বলে মোল্লারে গিয়া বলে দে আগামী মাসের প্রথম তারিখে যদি আমার বাড়িতে না আসে আমি কেমনে আনা লাগে ওই ব্যবস্থা করব। আগামী মাসের প্রথম দিনের রাত্রটা হাজির, আল্লাহর ওলি অন্যান্য রাত্রির বেলা তসবিহ আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দুরুদ সালাম, অন্যান্য রজনীতে আল্লাহর ওলি দুরুদ সালাম পড়ে তসবিহ তাহলিল আদায় করে নেক আমল করে। কিন্তু ওই যে আগের রাত যদি সকালে না যায় তাহলে বাহিনী দিয়ে গ্রেফতার করা নিয়ে যাবে। এর আগের রাত নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা তসবিহটা আদায় না করে অন্য ব্যতিক্রম তসবিহ পাঠ করে, বারবার আওয়াজ দিয়ে বলে হে শিয়াল কেন গর্তের, জঙ্গলের গর্তের ভিতরে থাকলি না, সিংহের সাথে পাঞ্জা লড়তে এত শখ জাগলো কেন, এখন সিংহের হাত থেকে তোরে কে বাঁচাবি? খাদেম চিন্তা করে আমার পীর সাহেবের মাথায় কি ভেজাল হয়ে গেল নাকি, ব্যাপার কি আসতে কি ব্যতিক্রম কথা বারবার আওয়াজ দিয়া কয়, অন্যদিন পরে সুবহানাল্লাহ, অন্যদিন পরে আলহামদুলিল্লাহ, অন্যদিন আল্লাহু আকবারের আওয়াজ, অন্যদিন দুরুদ ও সালামের আওয়াজ, আজ ব্যতিক্রম আওয়াজ, হে শিয়াল কেন গর্তের ভিতরে থাকলি না,
সিংহের সাথে পাঞ্জা লড়তে এত শখ জাগলো কেন? এখন সিংহের হাত থেকে তোরে কে বাঁচাবি? সকাল বেলা ফজরের আগে মাইকের আওয়াজ, দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, দিল্লির বর্তমান সম্রাট আর দুনিয়ায় নাই। দিল্লির বর্তমান সম্রাট সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। ওই যে ট্রাক্টরের পেছনে, ট্রাকের পেছনে লেখা থাকে লাগলে খবর আছে, কারণ এটার বডি হলো লোহা বডি, লাগলে আসলেই খবর আছে। প্রাইভেট কার, এটা লাগলেই খবর আছে। ট্রাকের কোনো ক্ষতি নাই, কারণ এটা লোহা বডি, এটাতে লাগলে কোনো ক্ষতি নাই। ভালো করে বুঝে নেন। আল্লাহওয়ালাদের সাথে লাগতে যেও না, টুপিওয়ালাদের সাথে লাগতে যেও না, হকানি পীর মাশায়েকদের বিরুদ্ধে লাগতে যেও না, বেয়াদবি করিও না। এটা লোহা বডি, লাগলে তোমার নিজের ধ্বংসই, তুমি নিজে টেনে আনবা চিল্লা এখন, ঠিক কিনা? প্রিয় ভাই, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। তোমরা তো ওই যে ইয়াবা ব্যবসায়ী, তোমরা তো মাদকের ব্যবসায়ী, রাস্তার টাকা চুরি করে খাও। কারণ একটা জরিপে আমি দেখছি, পত্রিকাতে দেখছি, সারা পৃথিবীতে আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, ইটালি বলেন, প্রতি 1 কিলোমিটার মহাসড়ক নির্মাণে যত টাকা ব্যয় হয় বাংলাদেশে এর চাইতে বেশি হয়। কিন্তু তাকায় দেখেন ওদের দেশে রাস্তা একবার বানায় গেলে আর 10 বছর ধরা লাগে না, আর বাংলাদেশে রাস্তা এই দিক দিয়ে বানায় যায়, ওই দিক দিয়ে ভাঙে। কথা বলেন না কেন? তাহলে চোর কি আমগো দেশে কম না বেশি? আমগো স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, আমাদের প্রিয় সকলের মনের মানুষ শেখ মুজিবুর রহমান, আল্লাহর বান্দা, বলেছেন যে পাকিস্তান আমগো দেশ থেকে সব নিয়ে গেছে কিন্তু চোরের দলগুলো রেখে গেছে। কথা বলেন না কেন? চোরগুলো নিয়ে যায় নাই, ওই চোরদের ছেলে পেলে আছে, এগুলো অনেক বাড়ছে। এই চোরেরাই আমার দেশের স্বর্ণ চুরি করে, কয়লা চুরি করে, ব্যাংকের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে খায়, চিল্লে এখন, ঠিক কিনা? এরাই না আলেম করে গালি দেয়। ভালো কোনো নেতারা কি আলেম করে গালি দেয়? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমাদের ধর্ম ব্যবসায়ী বলো, আমার মালিক বলে তোরা আমার সাথে কে কে আছো ধর্মের ব্যবসা করবে, কে আছো আমার সাথে ব্যবসা করবে? একটা জবানও বন্ধ রাখা যাবে না, শুধু টুপিওয়ালারা ব্যবসা করবে আল্লাহর সাথে, বিষয়টা এমন না। শুধু মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, প্রিন্সিপাল মহোদয় আল্লাহর সাথে ব্যবসা করবে, বিষয়টা এমন না। শুধু পীর সাহেবকে আল্লাহ পাক ডাকেন নাই, ইমানদারদেরই আল্লাহ ডেকেছেন, আমার সাথে ব্যবসা করবি নি। একটা জবানও বন্ধ রাখবেন না যারা আল্লাহর সাথে ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে রাজি আছেন। যদি ব্যবসায়ী হতে চান তাহলে আবেগ ভালোবাসার আওয়াজে সমর্থন জানাবেন, আওয়াজ দিবেন, আর যদি না চান তাহলে চুপ থাকবেন। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ পাক আমাদের ব্যবসার অফার করেছেন, বলেন আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। কথা বুঝতে অসুবিধা হয়? একটু ভালো করে খেয়াল করে নেন। আমার মালিক ইমানদারদের ডেকেছেন, ইমানদারদের আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ কি তোমাদেরকে এমন ব্যবসার খবর দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, যন্ত্রণাদায়ক শাস্তির হাত থেকে বাঁচায় দিবে, যেই ব্যবসা তোমাদেরকে জান্নাতি বানায় দিবে? আমি কি তোমাদের এমন ব্যবসার সংবাদ দিব না? একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ জানতে চান, হে ইমানদারের দল, আল্লাহ আমাকে বলতেছেন, আপনাকে বলতেছেন, যারা ইমানদার তাদেরকেই দেখেছেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার খবর দিব না এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাইয়া জান্নাতি বানায় দিবে? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা এমন ব্যবসার খবর শুনতে চাই কি চাই না? আমার মালিক বলেন শোনো, এই ব্যবসার খবর জেনে নাও। এই ব্যবসাটা কি আল্লাহ জানায় দিতেছেন? ইন্নাল
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم একটু দিলের ভিতরে কথাগুলো ঢুকায় হে ভাই আমার মালিক ব্যবসার সংবাদ আমাদের জানায় দিচ্ছেন মালিকের সাথে যদি ব্যবসায়ী হতে না চান আপনি জান্নাত পাবেন না মালিকের প্রস্তাব যদি মেনে নিতে আপনি রাজি না হন জান্নাত পাবেন না আশিকের রসুল হতে পারবেন না আপনি হুসাইনি মুসলমান হতে পারবেন না এই জমিনে ইয়াজিদি মুসলমানও আছে হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান ভালো করে হৃদয়ঙ্গম করে নেন যারা হুসাইনি মুসলমান হবে অবশ্যই তারা আল্লাহর সাথে ব্যবসা করতেই হবে হুসাইনি মুসলমান ততক্ষণ পর্যন্ত হুসাইনের যতক্ষণ পর্যন্ত আমার মালিকের সাথে ব্যবসার চুক্তিতে আবদ্ধ না হবেন ব্যবসায়ী হতে না চাইবেন ব্যবসায়ী হতে না চাইলে হুসাইনি মুসলমান হওয়া যাবে না একটা জবানও বন্ধ রাখবেন না দিলে দিল পরিষ্কার থাকলে আওয়াজ দিবেন ভেজাল থাকলে চুপ থাকবেন দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আল্লাহর সাথে ব্যবসার চুক্তিতে আবদ্ধ হইয়া হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না আমার মালিক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমার মালিক বলেন নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ পাক কিনে নিয়েছেন কাদের থেকে কিনছেন ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আল্লাহ কিনে নিয়েছে মনোযোগ আছে ভাই মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে আমি দেখতে পাচ্ছি আপনাদের মনোযোগ নাই কথা বুঝতে অসুবিধা হয় একটু ভালো করে খেয়াল করেন কথাগুলো আল্লাহ সকলকে মনোযোগ আর ধৈর্য দান করেন জোরে বলেন আমার দিকে তাকিয়ে থাকতে হবে ভালো করে খেয়াল করতে হবে কথা এখানের একটা ঘন্টা অনেক দামি এই মজলিসের এক ঘন্টা অনেক দামি আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন তসবি পড়তেছেন নফল নামাজ পড়তেছেন টানা 60 বছর বললে যে সওয়াব পাবেন 70 বছর টানা নফল ইবাদত করলে যে সওয়াব পাবেন এখানে এক ঘন্টা বসলে এক চাইতে বেশি সওয়াবের মালিক হতে পারবে খুব বেশি লম্বা চড়া আলোচনা এই যে টানা আলোচনা টানা আলোচনা হঠাৎ শেষ হয়ে যাবে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন ভালো করে হৃদয়ঙ্গম করে নেন আমার মালিক মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন একটা জামানো বন্ধ রাখবেন না সবাই একটু আওয়াজ দিতে হবে কাদের কাছ থেকে কিনেছেন আস্তে বলবেন না জোরে বলেন আমার মালিক মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন যারা মুমিন তাদের কাছ থেকে কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে যারা মুমিন না তাদের কাছ থেকে আল্লাহ ক্রয় করেন নাই এখন ব্যবসা যদি করতে হয় তিনটা জিনিসের দরকার এক বিক্রেতা দরকার আর এক ক্রেতা দরকার আবার মাল দরকার বিক্রেতা লাগবে ক্রেতা লাগবে মাল লাগবে আবার মালের একটা মূল্য লাগবে একটু ভালো করে খেয়াল করে নেন ব্যবসা যদি করতে হয় বিক্রেতা লাগবে ক্রেতা লাগবে মাল লাগবে মালের মূল্য লাগবে আমার মালিক হলেন ক্রেতা
আমার মালিক হলেন ক্রেতা আর মুমিনরা হলো বিক্রেতা মাল কি আল্লাহ বলে মাল হলো তোদের জান বিনিময় কি আল্লাহ বলে বিনিময় হলো নিশ্চিত জান্নাত একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ব্যবসা করতে হলে আপনার ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে মাল লাগবে মালের বিনিময় লাগবে আমার মালিক ক্রেতা মুমিনরা হলো বিক্রেতা আর বিনিময় কি মূল্য কি মুমিনরা হলো বিক্রেতা মালটা কি মাল হলো মুমিনদের জান আল্লাহ তাআলা বলেন মাল হলো তোমাদের জান আর তোমাদের মাল বিনিময় কি আল্লাহ বলেন বিনিময় হলো নিশ্চিত জান্নাত ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং তাদের মাল বিনিময় আমি আল্লাহ তাদের জন্য নিশ্চিত জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ প্রিয় ভাই ভালো করে অনুধাবন করে নেন আমার জান আর আমার মাল একটা জবানও বন্ধ রাখবেন না বলেন যিনি দিয়েছেন তিনি কে জীবনের মালিক কে আবার মালের মালিক কে নাকি নিজে নিজে মালের মালিক হইছি মেধা দিয়ে হয়ে হওয়া যায় মেধা দিয়া কোটিপতি হওয়া যায় শিক্ষা দিয়া কোটিপতি হওয়া যায় কোটিপতি বানাইছেন যিনি তিনি কে যদি মেধা দিয়া কোটিপতি হওয়া যায় তো তোমার চাইতে আরো অনেক মেধাওয়ালা রাস্তায় রাস্তায় ঘুরতো না কথা বলেন না কেন শিক্ষা দিয়া যদি কোটিপতি হওয়া যায় তো তোমার চেয়ে ডাবল ডিগ্রিওয়ালা বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো না বলুন তো জীবন আর মাল যিনি দিয়েছেন তিনি কে ডেক ডেক্সি বিক্রি করে আপনারা কি বলেন ফেরিওয়ালা কাদের ভিতরে একটা বারবাস বারবাস আপনারা কি বলেন বারবাসে এ মাথায় কিছু ডেক ডেক্সি ওই মাথায় কিছু ডেক ডেক্সি আর মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডাকে আসেন নি গো ডেক ডেক্সি সিলভার কিনবেন আছে না আসতে বলবেন না আছে না এই রকম একজন আল্লাহর বান্দা এগুলো বিক্রি করতে করতে একটার সামনের গুলো সব বিক্রি হয়ে গেছে এখন সামনেরটা হালকা হয়ে গেছে নিচেরটা ভারী সে চিন্তা করতে আছে যে সামনেরটা হালকা হয়ে গেল নিচেরটা ভারী এখন কি করা যায় কিছু মাটি নিয়া এই মাটি নিয়া সামনেরটা দিয়েছে সমতা হইলো এবার চলতেছে সামনে একজন বুদ্ধিমান বুদ্ধিমান ডাক দিয়া কয় কিরে বোকা তোর একটাতে ডেক ডেকছি কিচ্ছু নাই আর একটাতে অনেকগুলো সামনেরটাতে মাটি নিলি কেন বলে ভাইজান মাটি নিছি এজন্য যেহেতু পিছনেরটা ভারী সামনেরটা হালকা এখন মাটি দিছি দুইটা সমতা হয়ে গেছে এই জন্য সমতা করার জন্য মাটি দিয়া সমতা করছি বলে দূর বেকু মাথা তোর কিছু আছে বলে কি বুঝলাম না বলে তুই একটা ব্যাক কল বলে ভাই বুঝায় বলেন না বলে তুই সামনেরটাতে মাটি দিলি কেন দেখ আমি তোরে বুঝিয়ে দেই এ পিছনের কিছু সিলভার এনে সামনেরটা দিয়ে দিল মাটিগুলো ফালায় দিল এবার বলে এবার ভারবাস কাঁদে নে কাঁদে নিয়ে দেহ এবার না ঠিক আছে শুধু শুধু আমি আরো ডাবল বুঝা দিছি এবার যিনি সিধা আমরা বলি সিধা আপনারা কি বলেন সোজা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি তোমার মাথায় অনেক জ্ঞান চলো 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 আমি একটু তোমার ঘরটা দেখে আসি তোমার বাড়ি দেখে আসি বলে বোকা ওই না দেখ আমার বাড়ি দেখা যায় ওইটাই তো আমার বাড়ি বলে বলেন কি এটা আপনার বাড়ি বলে হ্যাঁ এটাই আমার বাড়ি বলে ভাই আমি সিধা আমি সোজার বাড়িতে দুই তলা ভবন আমি ভাবছিলাম আপনার মাথায় এত বুদ্ধি আপনার বাড়ি মনে হয় কমসে কম পাঁচতলা ভবন থাকে এখন দেখি আপনার বাড়িতে টিনের চালও নাই আমি ভাবছিলাম যে আমার বাড়ি আমি সুজার বাড়ি যদি দুই তলা ভবন হয় আপনার বাড়ি থাকবে পাঁচ তলা কিন্তু আপনার আপনার তলা তলা দূরের কথা আপনার বাড়িতে দেখি টিনের চালও নাই একটা জবান বন্ধ রাখবেন না বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন মেধা দিয়া শিক্ষা দিয়া কি কোটিপতি টাকাওয়ালা হওয়া যায় না যিনি কোটিপতি বানিয়েছেন বলেন তিনি কে আবার যিনি জীবন দান করে দিয়েছেন তিনি কে ভালো করে নিধানগম করে নেন
আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার সম্পদের মালিকও আমার আল্লাহ, আমার আল্লাহ আমার জান আমার মাল কিনে নিয়েছেন বিনিময়ে, আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছেন। আল্লাহ পাক বুঝাইতে চাই, বান্দা তোর কি আছিল, তুই কি ছিলি, তুই কিছুই ছিলি না, কিছুই না থেকে আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, জীবন দিলাম, এরপরে দুনিয়াতে কাউরে সম্পদ দিলাম, কাউরে দিলাম না, কাউরে ভালো বানাইলাম, কাউরে পাগল বানাইলাম, সব আমি বানাইলাম, আমি আল্লাহ যে তোকে জিনিস দিলাম, সম্পদ দিলাম, জীবন দিলাম, দেখি তোরা অকৃতজ্ঞ হও নাকি আমার জিনিস আমাকে ফেরত দিতে রাজি হও। যারা মালিকের জিনিস মালিককে ফেরত দিতে তৈরি হয়ে যাবে, আল্লাহর জিনিস আল্লাহকে ফেরত দিতে তৈরি হয়ে যাবে, তারাই হলো কৃতজ্ঞ বান্দা। আর যারা মালিকের দেয়া নিয়ামত পাইয়া মালিকের সাথে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, তারা অকৃতজ্ঞ বান্দা। একটা জবান বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন, মালিকের দেয়া জীবন মালিকের দেওয়া সম্পদ আমরা ওই মালিককেই দিতে চাই কি চাই না। প্রিয় ভাই, আপনি যদি নাও চান, এই জীবনটা আমার আল্লাহ চেয়েছেন, আপনি দিবেন না, কিন্তু এক সেকেন্ড বেশি বেঁচে থাকতে পারবেন না, কথা বলেন না কেন, পারবেন এক মিনিট বেশি বেঁচে থাকা যাবে? এই দুনিয়ার ধন সম্পদ তো অনেক দামি, কিন্তু মালিক যে আমাকে মেয়াদ দিছেন, এই মেয়াদের চাইতে দামি না, টাকা দিয়া এই হায়াত কিনা যায় না, টাকা দিয়ে যদি হায়াত কিনা যাইতো তাহলে আমেরিকার প্রেসিডেন্ট হাজার কোটি টাকা দিয়ে প্রতি মিনিট কিনে নেওয়ার জন্য তৈরি হয়ে যেত। টাকা দিয়ে যদি সময় কিনা যাইতো বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই যে সাবেক প্রেসিডেন্ট ছিল হোসাইন মোহাম্মদের সাথে, টাকা দিয়া যদি সময় কিনা যাইতো অন্তত কোটি কোটি টাকা দিয়া দুনিয়ার কাজগুলো গুছাবার জন্য আরো পাঁচটা দিন হায়াত কিনে নিত। টাকা দিয়া হায়াত কিনা যায় না, জীবন কিনা যায় না, জীবন একটাই, জীবন একটাই, দুনিয়ার জীবন একটাই, এখানে আর বিকল্প পাওয়া যাবে না। আবার এই জীবনের পর আবার কবরে শোয়াবার পর আমাদেরকে আল্লাহ জীবিত করবেন, জীবন দিবেন, ভালো করে খেয়াল করে নেন, ওই জীবনে যারা সুখী হবে তারাই সুখী, ওই জীবনে যারা দুঃখী হবে তারাই দুঃখী, তারাই কপাল পোড়া। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন, মালিকের দেয়া জীবন আমরা মালিককে দিতে চাই কি চাই না। আপনারে কেউ পাঁচ কোটি টাকা দিল, দেওয়ার পর আবার চাইলো, আপনি যদি না দেন, বলেন এটা আমার দিব না, আপনি তো এই যে আপনি তো ওই যে কি আমানতের খেয়ানতকারী, কথা বলেন না কেন, আপনি আমানতের খেয়ানতকারী, আপনি মুনাফিক, একটু ভালো করে কথাগুলো খেয়াল করে নেন, বলেন জীবন দিয়েছেন কে, আমার হায়াত নির্ধারণ করে দিয়েছেন কে, কতদিন আমার হায়াত আছে আমি জানি না, তবে এইটুকুন জানি রে হে ভাই, এইটুকুন জানি, দিল বলে, দিল বলে 90 বছর 80 বছর হায়াত পাবো না, দিল বলে এত লম্বা হায়াত পাবো না, কারণ বর্তমানে 80 বছরের 90 বছরের মানুষ হাতে গোনা কয়েকজন মাত্র পাওয়া যায়, ওই 60, 65, 70 বছরের কৌঠায় যাওয়ার আগেই মানুষ জমিন থেকে বিদায় হয়। ওরে ভাই নজর দিয়া দেখো, যদি 70 বছর বাঁচো, 70 বছর যে বাঁচবো তারও তো কোনো গ্যারান্টি নাই, যদিও 70 বছর বাঁচি, জীবনের কারো কারো 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, একটু পেছনে নজর দাও, কখন কোন দিক দিয়া জানি 60 বছর 50 বছর চলে গেল, টেরও পাইলাম না, 10 বছর যদি হায়াত পাই কোন দিক দিয়া চলে যাবে, টেরও পাবো না, 10 বছর যে হায়াত পাবো এর কোনো নিশ্চয়তা নাই। ওরে ভাই বলতে তো আমাকে হবে, মরণের হাত থেকে বাঁচা যাবে না, তবে ওই মরণটা হলো দামি মরণ, যেই মরণটা আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় ন্যায় প্রতিষ্ঠার পথে হয়, ওই মরণের মতো দামি মরণ আর হতেই পারে না, ভালো করে বুঝেন, একদিন আগেও মরবো না, একদিন পরেও মরবো না,
হায়াত যতদিন আছে ততদিন বাঁচব আমার যদি আর 5 দিন হায়াত থাকে এই জমিনের সব মানুষ মিলে আমারে 5 দিন আগে মেরে ফেলতে পারবে না এটা অসম্ভব যে কোনো ভাবে আবার আল্লাহ আমাকে বাঁচায় রাখবেন আর যদি হায়াত না থাকে तमाम দুনিয়ার সবাই মিলে আমারে ধরে রাখতে পারবে না অসম্ভব আমাকে চলে যেতেই হবে তাহলে ঘরের কোণায় কাপুরুষের মতো মরে লাভ কি ঘরের কোণায় মরে লাভ কি আমার জীবনটা যেই নূর নবীর উসিলায় পাইলাম যে মালিক আমার জীবন দিয়েছে যার উসিলায় পেয়েছি আমার নূর নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আমার জীবনটা যদি চলে যায় আমার নূর নবীর শান ও মান রক্ষার ইজ্জত রক্ষার আন্দোলনে যদি আমার জীবন যায় এর চাইতে ভালো মরণ আর হতেই পারে না একটা জবান বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন একদিন আগেও মরবেন না পরেও মরবেন না হায়াত শেষ হইলেই মরবেন বলেন আমাদের মরণটা আমার নূর নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে হোক এটা আমরা চাই কি চাই না প্রিয় ভাই তাকায় দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের সাথে ব্যবসা করেছেন কি দরকার ছিল ওখানে যাওয়ার কি দরকার ছিল যাওয়ার ওই বাইতুল্লাহ মক্কায় বসে বসে তো হাদিয়া তোহফা পাইতে প্রস্তাব পাঠানো হয়েছিল আপনার কি লাগবে অসুবিধা হবে না সব সময় মতো চলে আসবে শুধু আমার একটু সাপোর্ট দেন ইয়াজিদের একটু সমর্থন দেন ভালো করে হৃদয়ঙ্গম করেন শুধু ফতোয়া দিয়ে একটু জায়েজ বানায় দেন না হয় একটু চুপ থাকেন কোনো অসুবিধা নাই যা যা দরকার সব পেয়ে যাবেন কিন্তু না 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 ভালো করে খেয়াল করে নেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো মাথা নত করেন নাই ওই কারবালার প্রান্তরে গিয়েছেন অবস্থা দেখেন খারাপ অবস্থা খারাপ সংখ্যা একেবারে কম 72 জন 82 জন 72 অথবা 82 জন সংখ্যা কম তাও অর্ধেক শিশু মহিলা অর্ধেক তাও ওই 20 বছর 18 বছর 20 বছর এরপরে এই সব মিলায় অর্ধেক আর ছোট শিশু মহিলা অর্ধেক ওদিকে হাজার হাজার সৈন্য ভালো করে খেয়াল করেন বারবার একটাই প্রস্তাব দেওয়া হয়েছে আপনার বাঁচার একটাই রাস্তা আছে বাঁচার একটাই রাস্তা আছে আপনি ইয়াজিদের হাতে বয়াত হবেন ইয়াজিদের হাতে বয়াত হবেন এরপর বাকি কথা এর আগে কোনো কথা নাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন না 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 বাতিলের সামনে মাথা নত করা যাবে না বাতিলের সামনে হক কখনো মাথা নত করতে পারে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেসেজ আমাদের দিয়েছেন এই একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন যারা হুসাইনি মুসলমান তারা কি কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না আস্তে বলবেন না জোরে বলেন পারবে না যেটা হারাম সেটা আজীবন হারাম অতীতেও ছিল হারাম বর্তমানেও হারাম কিয়ামত পর্যন্ত হারাম হারাম কখনো জায়েজ হবে না কথা বলেন না কেন এখন এই যে কিছুদিন আগে দেখেন নাই লাফালাফি ভাস্কর্য ইস্যু নিয়ে আমরা অত কথা বলি না আমরা শুধু এইটুকু বলি যে ভাস্কর্য কিয়ামত পর্যন্ত হারাম কথা বলেন না কেন এখন যারা ওই যে ফতোয়া দিয়ে এটারে জায়েজ বানাইতে চায় এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মুসলমান না কথা বলেন না কেন এই ইস্যুতে কোনো ভেজালও আমরা চাই নাই এখনো চাই নাই আমরা শান্তির পক্ষে সব সময় আছি না নাই আমরা শুধু শোনায় দিব আমাদের দায়িত্ব এতটুকু ভাইজান বাবা এটা হারাম এটা জায়েজ নাই এটা হারাম মানা না মানা তোমার বিষয় আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো চিল্লায় বলেন ঠিক কি না কিন্তু যারা টাকা খাইয়া এটাকে হালাল বানাবার ফতুয়া দেয় বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন হারামকে যারা হালাল বানাবার ফতুয়া দিয়েছে তারা কি হুসাইনি মুসলমান হতে পারে প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথা বলবেন যা আমি কোনো কথা বলবো না ইয়াজিদের বিরুদ্ধে আমি কোনো আওয়াজ দিব না বাস আর কোনো শব্দই হতো না আর কোনো অসুবিধাই ছিল না কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন না না না
গর্দান দিব জীবন দিব তারপরেও হারামকে কখনো হালাল বলবো না আমি জীবন দিব তারপরেও বাতিলের সামনে কখনো নত হব না আমি যদি এখনই জালেমের হাতে বয়াত হই কিয়ামত পর্যন্ত মানুষ আমারে দলিল বানাইয়া স্বৈরাচারী জালেম অত্যাচারীর হাতে বয়াত করা জায়েজ বানায় নিবে না 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 আমি হোসাইন জীবন দিব তারপরেও স্বৈরাচারী জালেমের সামনে মাথা নত করব না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা হুসাইনি রাদিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেতনা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না ভালো করে খেয়াল করে নেন একটু হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সুজা প্রস্তাব দিয়ে দিয়েছে আপনি যদি সিদ্ধান্ত এটাই নিয়ে থাকেন তাহলে যুদ্ধ করার জন্য তৈরি হন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতো তাদেরকে বুঝাইলেন শেষবারের মতো বললেন একটু আমার পরিচয় নাও আমি কে পরিচয় তুলে ধরলেন তোমরা তো জানো আমার নানা আমারে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন তোমাদের মধ্যে অনেকেই জানো কেমনে আমার বিরোধিতা করবে একটু কি চিন্তা করে না একটু কি ভয় পাও না আবার আবার নানা আমার নানার উম্মত দাবি করবে কথাবার্তার মাঝখান দিয়ে আওয়াজ দেয় আপনার বয়ান শোনার সময় নাই সিদ্ধান্ত একটাই হয় বয়াত নেবেন না হয় লড়াই করবে বলে এক রাতের সময় দাও আমার একটা রাতের সময় দাও ভালো করে খেয়াল করে নেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রের বেলা কোরআন তেলাওয়াত করলেন তাহাজ্জুদ করলেন আল্লাহর দরবারে সিজদায় কান্নাকাটি করলেন নিজের সাথীদের ডেকে বললেন তোমরা আমাকে ভালোবাসো আমার ভালোবাসার দোহাই দিয়া বলি ইয়াজিদ শুধু আমাকেই চায় তোমাদেরকে চায় না ইয়াজিদ শুধু আমার রক্ত চায় তোমাদের রক্ত চায় না তোমরা চলে যাও আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করব আমি খুশি হব আমি থাকি আমি অনুমতি দিলাম তোমরা চলে যাও তোমরা সকলে চলে যাও একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসা নামাজ দিয়া বলবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আশেক যারা তারাই মুসিবতে কি চলে যেতে পারে হুসাইন তো ভালোবাসার দোহাই দিয়া বললেন চলে যাও সকলেই আওয়াজ দেয় না 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 আপনাকেই মুসিবতে ফেলাই আমরা চলে যাব আমরা এত বড় কাপুরুষ হই নাই আমরা এমন কাপুরুষ না আপনাকে ফেলাইয়া আমরা চলে যাব যদি চলে যাই বিচারের দিনে আমাদের মালিক যখন আমাদের ডাকবেন বলবেন আমার হুসাইন রে ফালাইয়া কেমনে তোরা চলে যেতে পারলি জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না বাঁচলে আপনাকে নিয়েই বাঁচব মরলে আপনার সাথেই মরব এটাকেই বলে বায়াত আজ আমাদের দেশে বায়াত পাওয়া যায় এমন বায়াত যে পীরের পীরের হাতে বায়াত হলাম পীর সাহেব যখন আমলের কথা বলে আমল করতে রাজি আছি তেলাওয়াতের কথা বলে তেলাওয়াত করতে রাজি আছি তাহাজ্জুদ পড়ব তাও মানবো আওয়াবিনের শাকের বেলায়ও মানবো সব মানবো কিন্তু পীর সাহেব যদি ইসলাম বিরোধীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নবীর ইজ্জতে যারা হামলা চালিয়েছে তাদের শিক্ষা দেওয়ার জন্য যখন রাজপথে আমাকে ডাকে তখন বলি পীর সাহেব হই এগুলো মানায়নি এই ঝামেলা করা পীর সাহেব হুজুর রে মানায়নি একটা জবানও বন্ধ রাখবেন না বলেন তারা আশিক রসুল নাকি দুশমন আসতে বলবেন নজরে বলেন পীর সাহেবের মুরিদ বহু পাওয়া যায় কিন্তু যখন আল্লাহর রসুল রে গালিগালাজ হয় নবীজির ইজ্জতে যখন হামলা হয় তখন যখন ডাকা হয় তখন বলে না এগুলো আমগো কাম না এগুলো পারবো না বলুন তো আমার ঈমান কি আর থাকলো না গেল আবার দেখে যে আমার নিজের দলের নি কেউ ইসলামের বিরুদ্ধে কইছে যদি দেখে আমার দলের কোন নেতার বিরুদ্ধে কইছে না নেতার বিরুদ্ধে মিছিল নামাজ আইব ইমান কি তার কাছে সব থেকে ভালোবাসার হইল কথা বুঝাইতে পারি না মনে হয় বলুন সে কি পূর্ণ ইমানদার হলো হে প্রিয় ভাই একটা কঠিন কথা বলতেছি ভালো করে খেয়াল করে নেন আশিক রসুল যারা হুসাইনি মুসলমান যারা তারা কখনো বাতিলদের চক্ষু রাঙ্গানিকে ভয় পায় না কারণ তারা
তারা আল্লাহর সাথে ব্যবসায়ী হয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে তারা কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওই জামাতের নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখো, বাতিলদের সামনে মাথা নত করে নাই, কুরবানি দিয়েছে, জীবন দিয়েছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই, চিল্লায় কোন ঠিক কিনা। প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন, উনি ওই দিনই মরতেন, কোন না কোন ভাবে উনি ওই দিনই বেঁচে থাকতে পারতেন না, কিন্তু এই মরাটার মত সম্মান কি তিনি পেতেন? আসতে বলবেন না, জোরে বলেন ভাই দেন, উনি ওই দিনই মারা যাইতেন, ওই দিনই উনি অন্তকাল করতেন, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা নিয়া নবীর ইজ্জত রক্ষার জন্য কুরবানি যারা দিবে তাদের ইজ্জত সম্মান বুলন্দ করে দিবেন কে? প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন, দল মত বুঝি না আমরা, বুঝি আমরা নবীর ইজ্জত, আমাদের এই চেয়ারের দরকার নাই, গদির দরকার নাই, আপনারা ক্ষমতায় থাকেন, 30 বছর থাকেন, কোনো অসুবিধা নাই, কারণ আমরা কখনো ক্ষমতার জন্য আওয়াজ দেই না, ক্ষমতায় যাওয়ার আমাদের শখ নাই, আমরা শুধু এইটুকু চাই আমার নবীর ভালোবাসা নিয়ে এই বাংলা জমিনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাই, চিল্লায় কোন ঠিক কিনা। নবীর ইজ্জতে যাতে হামলা না হয়, আল্লাহর নবীর ইজ্জতে যাতে আঘাত না হয়, এর সর্বোচ্চ আইনের ব্যবস্থা করা হোক, এটাই আমরা চাই। আস্তে বলবেন না, জোরে বলেন, বাক স্বাধীনতার নামে আমার নবীর যাতে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা না হয়, বাক স্বাধীনতার নামে আমার নবীর প্রিয় স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে আঘাত করে যাতে কথা বলা না হয়, বাক স্বাধীনতার নামে ইসলামে যাতে আঘাত করা না হয়, আমরা এর সর্বোচ্চ আইন বাস্তবায়ন হোক, এটা এই দৃশ্য দেখে যেতে চাই, চিল্লে এখন ঠিক কিনা। এখানে কোনো দল মত আমরা কোনো কিছুই বুঝি না, আমরা শুধু চাই আমার নবীর ইজ্জত সুরক্ষার আইন করা হোক। হে ভাই বোঝার জন্য একটু বলি, বোঝার জন্য একটু বলি, আমরা এ কথা বলি যে আইন হাতে তুলে নেওয়া এটা খারাপ বিষয়, আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা কেউ নাই, কথা বুঝতে হবে, একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করে নিতে হবে, আইন হাতে তুলে নেওয়ার পক্ষে কি আমরা কেউ আছি? আস্তে বলবেন না, জোরে বলেন আছি না, আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা কেউ নাই। ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন, আর এটাও তো আমাদের বুঝতে হবে, কিছু আবেগ এমন আছে, কিছু অবস্থা এমন আছে, তখন আইন হাতে তুলে না নিয়ে কোনো উপায় হবে, কথা বলেন না কেন? কিছু সময় এমন আছে, কিছু অবস্থা এমন আছে, যখন আইন হাতে তুলে না নেওয়া নিয়ে কোনো উপায় নাই, আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা কেউ নাই। ভালো করে বুঝলেন, ওই যে কিছুদিন পূর্বে ফাঁসির অর্ডার হয়েছে, পাঁচজন জওয়ানের যুবকের ফাঁসির অর্ডার হয়েছে, তাদের অপরাধ কি? তাদের অপরাধ ওই নাস্তিক ব্লগার আমার নবীর নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছিল, আমার নবীর চরিত্র নিয়ে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছিল, আমার নবীরে গালি দেওয়ার কারণে তারা আইন হাতে তুলে নিয়ে এই ব্লগারকে ব্লগার হত্যা করেছে, নাস্তিক হত্যা করেছে। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে না, আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার পক্ষ না, কিন্তু আমরা এই বিষয়টা সবাই বুঝতে হবে, কিছু ব্যাপার এমন আছে, কিছু বিষয় এমন আছে, তখন আইন হাতে তুলে না নিয়েও কিছু করার থাকে না, চিল্লায় এখন ঠিক কিনা। ওই অবস্থাটা কেমন বোঝার জন্য বলি, হে ভাই আমার সামনে যদি আমার বিবির ইজ্জতে হামলা হয়, আমার সামনে যদি আমার মায়ের ইজ্জতে আঘাত হয়, আমার সামনে যদি আমার বাবার ইজ্জতে হামলা হয়, আমার সামনে যদি আমার বোনের ইজ্জতে আঘাত হয়, আমার সামনে যদি আমার কন্যার ইজ্জতে হামলা হয়, ওই সময় আমার তো চিন্তা করার সময় থাকে না যে বাংলাদেশে আইন আছে, বিচার আছে, হোক না আমার আমার মায়ের ইজ্জতে আঘাত চলুক না, আমার বিবির ইজ্জতে হামলা চলুক না, আমার মেয়ের ইজ্জতে আঘাত চলুক না, না না না, কিছু সময় এমন আছে তখন আইনের তোয়াক্কা করার সময় থাকে না, বিচারের চিন্তা ভাবনার সময় থাকে না, আইন হাতে তুলে নেওয়া হইতেছে কিনা এই চিন্তারও সময় থাকে না, তখন আবেগ বলে এই মুহূর্তে আমার মায়ের ইজ্জত হেফাজত করা আমার দায়িত্ব কর্তব্য, ইজ্জত হেফাজত করতে গিয়ে আমার যা করা দরকার আমাকে করে ফেলতে হবে, ইজ্জত হেফাজত করতে গিয়া যদি আমি লাঠি মা হাতে নিয়ে আর মাথা ফাটাই দিতে হয় দিতে হবে, আইনের বিচার হবে পরে, আগে আমার বোন আমার বিবি আমার মা আমার বাবার ইজ্জত হেফাজত করতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা।
আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা কেউ না, কিন্তু বুঝতে হবে সকলকে এমন কিছু অবস্থা আছে, এমন কিছু সময় আছে তখন আইন হাতে তুলে না নিয়ে কোনো উপায় নাই। আপনারা তো বুঝেন না যারা আশিক রাসূল আমার নবীরে কতটা ভালোবাসে, মাকে মাকে যেমন ভালোবাসে আমরা নবীরে তেমন ভালোবাসি না, বাবাকে যেমন ভালোবাসি আমরা নবীরে তেমন ভালোবাসি না, আমরা বিবির মতো নবীকে ভালোবাসি না, সন্তানের মতো নবীরে ভালোবাসি না, বোনের মতো নবীরে ভালোবাসি না, বরং আমরা এমন ভালো আমার নবীরে বাসি, আমার নবীর ভালোবাসা টিকে রাখার জন্য যদি বোনকে বাদ দেওয়া লাগে দিদি আমাদের কোনো ভয় নাই, নবীর ভালোবাসা টিকে রাখতে গিয়া যদি আমার বাবাকে বাদ দেওয়া লাগে, আমার মাকে বাদ দেওয়া লাগে, আমার বিবিকে বাদ দেওয়া লাগে, আমার নেতাকে বাদ দেওয়া লাগে, নবীর ভালোবাসা টিকে রাখতে গিয়া যদি আমাকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও কোনো ভাবি না চিন্তা করি না। এটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের ঈমান। হে ভাই, এজন্য বলি আমার মায়ের সামনে আপনার মায়ের সামনে ইজ্জতে হামলা চলতেছে, আপনি দাঁড়ায়া থাকবেন না, আইন হাতে তুলে নিয়ে ফেলবেন, পরে যা হবার হবে। পাঁচজনকে ফাঁসি দেওয়া হবে কি? আপনারা যদি পাঁচজনকে ফাঁসি দেন, দশজনকে ফাঁসি দেন, আশিকে রসুল নবীকে যারা গালি দিবে 500,000 ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমরা চাই আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা কেউ না, বাংলাদেশে এমন আইন করা হোক যাতে আমরা কেউ আইন হাতে তুলে নেওয়া না লাগে, এমন আইন করা হোক আমার নবীর গালি দিলে তাদের সর্বোচ্চ সাজা হবে, এমন আইন যদি বাস্তবায়ন করা হয় তাইলে বাংলা জমিনে আশিক রসুলরা আইন হাতে তুলে নেওয়া লাগবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আরে ভাই, শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান, জিয়া ওনাদেরকে যারা ভালোবাসে, আমি এই টুপিওয়ালা যদি মাহফিলে বসে সম্মানিত ব্যক্তিদের গালিগালাজ করি, আমি তো আর ওই চাঁদপুরে যেতে পারবো না, আমাকে 14 শিকলের ভিতরে যেতে হবে, অথবা রাস্তায় আমার পিটায়া বালিশ বানায় দিবে, কথা কোন ঠিক কিনা? এটাই তো দরকার, এটাই উচিত। আমার মতো ব্যক্তি কেন শেখ মুজিবুর রহমানের মতো দামি ব্যক্তির ইজ্জতে হামলা চালাবো? আমার মতো ব্যক্তি কেন দামি মানুষদেরকে অসম্মান করবো? এটাই হওয়া উচিত প্রিয় ভাই, এটাই বাস্তবতা। আমি যদি শেখ মুজিবুর রহমানকে গালি দেয়া চাঁদপুরে যাওয়া লাগবে না, কারণ ওনার অনেক ভক্ত অনেক আশেক এই বাংলার জমিনে আছে, জিয়াউর রহমানের অনেক ভক্ত আশেক এই জমিনে আছে, ওরে নবীর আশেকের দল। আমরা সোজা কথা বুঝি, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, যে যেই দল করি, আমার ঈমান হলো আমার নূর নবী, নূর নবীর যদি গালি দেওয়া হয়, নবীর ইজ্জতে যদি হামলা চালানো হয়, আমরা মুসলমানরা কখনো সবর করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, সব জায়গায় সবর করতে পারি, আমাকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, সবর করব, কিছুই বলবো না। আমার সামনে যদি আমার নবীরে গালি দাও, ওই আবু বকরের সিদ্দিকের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, বাবারে ধাক্কা দিয়া দূরে ফেলায় দিব, চিল্লায় কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তখন ইসলাম কবুল করেন নাই, নবীর বিরুদ্ধে কথা বলেছিল, ঠান্ডা মানুষ, নবীর বিরুদ্ধে কথা, এক ধাক্কা দিয়া ফেলায় দিছে, ধাক্কা দিয়া ফেলায় দিছে। ভালো করে খেয়াল করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বাবার সামনে দাঁড়িয়েছে নবীর ইজ্জতে হামলা চালাবার জন্য, সন্তান বাবার কণ্ঠ মোবারক, কণ্ঠ এক বরাবর ছুরি চালায় দিছে, তরোয়ার চালায় দিছে, বাবার মাথা মাটিতে পড়ে লাফিয়ে দিছে। ভালো করে খেয়াল করেন, এটা হলো ঈমান, আমার নবী সবার আগে, নবীর মহব্বত সবার উপরে, আমার নবীর মহব্বত আমার ঈমান, নবীর ভালোবাসা আমার ঈমান, নবীর উপরে যদি হামলা আসে, ইজ্জতে যদি আঘাত হয়, আমরা দেশের মুসলমান আশিক রসুলের দল। আমি আর এখানে দ্বন্দ্বের কথা বলি না, আমাদের সকলের ঈমানি দায়িত্ব কর্তব্য নবীর ইজ্জত রক্ষার জন্য সবাই প্রয়োজন ঈমানের হুঙ্কার দেওয়া, চিল্লে এখন ঠিক কিনা? প্রিয় ভাই, ওই যে পাঁচজন ব্যক্তির ফাঁসির অর্ডার হয়েছে, সব মুসলমানের একটাই দাবি, আমরা আইন হাতে তুলে নেওয়া এটা সমর্থন করি না। ওরা আইন হাতে তুলে নিয়েছে দুনিয়ার লোভে নয়, যদিও আইন হাতে তুলে নিয়েছে, আমরা চাই ওদেরকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করা হোক, আরে বাংলার জমিনে আইন করা হোক যাতে কোনো আশিক রসুল আইন হাতে তুলে নেওয়া না লাগে, চিল্লে এখন ঠিক কিনা? প্রিয় ভাই, ভালো করে খেয়াল করেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে রাত্রটা চেয়ে নিয়েছেন,
সবাইকে বললেন চলে যাও, সবাই আওয়াজ দিয়া বলে না 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 আমরা যাব না, আপনাকে ফালাইয়া যাব না, বাঁচতে হয় আপনাকে নিয়ে বাঁচবো, মরতে হয় আপনাকে নিয়েই মরব। একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, অন্তরের ভিতরে কথাগুলো ঢোকায় নেন, একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বলেছিলেন চলে যাও, কেউ যায় নাই। সকাল বেলায় ইয়াজিদের বাহিনী ওই যে তাবু চারপাশ প্রদক্ষিণ করতেছে, ইয়াজিদের প্রশংসা করতেছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দিতেছে, বিরোধিতা করতেছে। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, এ অবস্থায় যুদ্ধের সূচনা ওদের পক্ষ থেকেই শুরু হলো। একজন একজন করে যারা ছিল ওনারা সবাই শাহাদাতের পেয়ালা পান করলেন। শেষ পর্যন্ত সংক্ষেপে বলি, আমার নবীর প্রিয় কলিজার টুকরা, নবীর বংশধর হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলে, বাবা আমার বিদায় দেন, আমি চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলে, বাবা তুমি যেও না, কারণ তোমার চেহারার দিকে নজর দিলে আমার নূর নবীর কথা মনে হয়, আমার আল্লাহ তোমার চেহারাতে এত সুন্দর একটা মিল দিছেন, আমার আমার নানাজির চেহারার সাথে তোমার চেহারা একটু মিল পাওয়া যায়, তোমার চেহারার দিকে নজর দিলে আমার নানার কথা মনে হয়। না রে বাবা না, তুমি যেও না, তুমি থাকো, তুমি যদি থাকো তোমার দিকে নজর দিলে আমার নানার উম্মতদের কষ্টটা একটু কম হবে। আল্লাহ নবীর আওলাদ ডাক নিয়া বলে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক নিয়া বলে, না 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 আমি বেঁচে থাকবো, আপনি আমার সাথে শাহাদাত আমার সামনে শাহাদাত বরণ করবেন, এই দৃশ্য আমার দেখা অসম্ভব, আমারে বিদায় দেন আমি চলে যাই, আমারে বিদায় দেন আমি চলে যাই। চলে গেলেন তিনি, বীর বিক্রমে লড়াই করলেন, বেঈমানদের কুচু কাটা করলেন, ভালো করে নিদানগম করে নেন। অনেকে বলেছেন বুকের সাথে শুকায় গেল ফোরাত নদীর তীর, তো ওরা বেষ্টনে দিয়ে রাখছে সৈন্যবাহিনী দিয়া, পানীয় পান করতে পারতেছে না, জিব্বাটা শুকিয়ে গেছে। ডাক দেয়া বলে, বাবা গো জিব্বা শুকিয়ে গেছে, কলজা শুকিয়ে গেছে, একটু পানি যদি পাইতাম তাহলে বেঈমানদের বিরুদ্ধে আরো অনেক বেশি বীর বিক্রমে লড়াই অব্যাহত রাখতে পারতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোটেকে বলল, পানি তো নাই, পানি সবার জন্য উন্মুক্ত, নবীর আওলাদের জন্য পানির ব্যবস্থা নাই, যার জন্য আমার আল্লাহ আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব সৃজন করেছেন, ওই নবী আহলে বাইতের জন্য পানি নাই, পশু পাখির জন্য পানি উন্মুক্ত। হযরত ইমাম হুসাইন বললেন, জিব্বাটা বের করে দে বাবা, জিব্বাটা একটু বের করে দে, আমার জিব্বাটা একটু ভিজা ভিজা আছে, তোমার জিব্বাটা একটু ভিজায় দে। জিব্বার মধ্যে জিব্বা লাগাই দিলেন, ভালো করে নিদাঙ্গম করেন, চলে গেলেন বীর বিক্রমে লড়াই করলেন। 80 জনের অধিক ইয়াজিদি বেঈমানদের জাহান্নামে পাঠায় দিলেন। এক পর্যায়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে নবীর আশিকের দল, এবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিবে, সবাই তো শেষ অসুস্থ, জ্বর প্রচন্ড জ্বর, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড জ্বর, দাঁড়াইতে পারতেছেন না। এই হালতে তিনি দাঁড়াইয়া বলে, আমার অনুমতি দেন আমি জিহাদে যাব, জীবন দিব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। ইমাম হুসাইন ডেকে বলে, না 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 সবাই চলে গেল, তুমিও যদি চলে যাও আমার বংশধর জারি থাকবে, বংশ বংশ জারি থাকবে কিভাবে, তুমি যেও না, আমি তোমার তোমার জন্য দোয়া করি। হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায় নিলেন, বাতিনি খেলাফত দিলেন, দোয়া করলেন, বিদায় হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, প্রাণের স্বামী গো আপনি চলে যাবেন, আমি নিষেধ করব না, কিন্তু আজ কয়েকদিন পর্যন্ত পানি নাই, আমাদের তো পানির ব্যবস্থা নাই, স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে, এক ফোঁটা দুধও আসে না,
ওরা হয়তো জানে না আমাদের তাবুতে যে ছয় মাসের দুগ্ধ পোষ্য শিশু আছে এটা হয়তো ওরা জানে না, ওদের ঘরে অত শিশু সন্তান আছে, একটু জান্নাত এই শিশুটার জন্য হলে একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাসের দুগ্ধ পোষ্য সন্তান আলী আসগরকে মাথার উপরে উঁচু করে বেঈমানদের দিকে উঠায়া বলে, দেখো আমি পানি পান করলে না হয় আমার আমার দেহে শক্তি হবে, আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। এই দুধের সন্তান তো কোনো অন্যায় করে নাই, এই দুধের সন্তানের জন্য হলে একটু পানির ব্যবস্থা করে দাও। বেঈমানরা পানির ব্যবস্থা দূরের কথা, তীর নিক্ষেপ করে দিল, তীর বুক দিয়া ঢুকে আবার বের হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে সন্তান বুকে জড়াইয়া বিবির সামনে নিয়ে দিলেন, বললেন, নাও নাও নাও, জীবনের জন্য নীরব হয়ে গেছে আর পানির জন্য ছটফট করবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে, ওরে নবীর আশেকের দল, যুদ্ধ চলতেছে, সংক্ষেপে বলি কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে সাফ ভেদ করে ফোরাত নদীর তীরে চলে গেলেন, পানি পান করবেন, হাতে একটু পানি নিলেন, কিন্তু পানির দিয়ে নজর দিয়া প্রতিচ্ছবি ছবি বেশি উঠলো, কল্পনার জগতে চলে গেলেন, না না না, এই পানি পানি করে সবাই বিদায় হয়ে গেল, আমি কেমনে পানি পান করি, নিজেও পানি ছিটায় ফালাই দিলেন, পানি পান করলেন না। আবার বীর বিক্রমে লড়াই চালায় যাইতেছেন, তীরগুলো দেহের ভিতরে একটার পর একটা বিদ্ধ হতে হতে এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটায় পড়লেন। ওই যে সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেল, সীমারের দিকে নজর দিয়ে বললেন, আমার নানার ভবিষ্যৎবাণী ঠিক আছে, নানা যেই যে আকৃতি বলেছে সব মিলে গেছে, তুই আমার শহীদ করবি, দেরি করবি না, আমার জীবনের শেষ সময় দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে, দুই রাকাত নামাজ আমার মালিক রে দুইটা সেজদা করার অনুমতি দে। ওরে নবীর আশেকের দল, হুসাইনি মুসলমান যারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ও নামাজ ছাড়েন নাই, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক যারা, তারাও জিন্দেগীতেও নামাজ বাদ দিবে না, একটা জবান বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা নামাজের পাগল হতে চাই কি চাই না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, আজুহরেতে হতে পারে বান্দারি তুর জানাজা, জোহরেতে হতে পারে বান্দারি তুর জানাজা। আজ আমাদের ভিতরে নামাজ নাই, অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময়ও নামাজের পাগল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসা নামাজে বলবেন, আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না। ওরে ভাই, নামাজ এত দামি ইবাদত, আল্লাহ তাআলা হজ দিলেন, কোরআনে জিব্রাইলকে দিয়া পাঠায় দিলেন, এরপরে অন্যান্য যাবতীয় দিক নির্দেশনা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মাধ্যমে দিলেন, কিন্তু নামাজ এমন দামি ইবাদত, নামাজের কথা তো কোরআনে আল্লাহ বলেছেন, জিব্রাইলকে দিয়াও পাঠাইছেন, কিন্তু এছাড়াও আমার নবী মেরাজে গেলেন, মেরাজে আল্লাহ পাকের কাছে যাওয়ার পর, আল্লাহর দিদারে যাওয়ার পর, আমার আল্লাহ সরাসরি আমার নবীকে নামাজ দিলেন, নামাজ আল্লাহ সরাসরি দিলেন। ইমানের পর সবার চেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা নামাজকে মূল্যায়ন করতে চাই কি চাই না। প্রিয় ভাই, নামাজি তো দুই দল, হুসাইনি মুসলমানরাও নামাজি, আবার ইয়াজিদি যারা তারাও নামাজি, হুসাইনি মুসলমানরাও টুপি মাথায় দেয়, লম্বা দাড়ি রাখে, মেসোয়াক করে, হালাল হারাম মেনে চলে,
আর ইয়াজিদি যারা তারাও এইগুলো মেনে চলে একটা জবানও বন্ধ রাখবেন না। ইয়াজিদিদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, হুসাইনি যারা তাদেরও টুপি দাড়ি লম্বা জামা আছে। বলেন এই দুই দল মুসলমান কি আল্লাহর কাছে সমান হতে পারে? তাদের দিল মায়া নাই, তাদের দিল পাথরের চেয়েও শক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে, সিম্মার যখন ইমামের বুকের উপরে সিম্মারকে বললেন ইমাম মিনতি করে, আমার শিরকা তখন আমার শিরকাটিও তখন যখন থাকি বসে যদি ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনা, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনা। কারবালার ঘটনা শুনলে কলিজা ফেটে কাটলো ইয়াজিদের সেনা, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনা। এ নবীরা শেখের দান ভালো করে খেয়াল করে নাও, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির কাটতে পেরেছে, নামাজ পড়িয়াও রোজা রাখিয়াও কোরআন তেলাওয়াত করিয়াও যারা আমার নবীর কলিজায় ছুরি চালায় দিতে পেরেছে, বলুন তারা কি মুসলমান হতে পারে? না। আস্তে বলবেন না, জোরে বলেন তারা মুসলমান হতে পারে? তাদের উপরের হালাত খুব চমৎকার, উপরের আকৃতি খুব সুন্দর, কিন্তু তাদের দিলের ভিতরে নবীর আহলে বাইতের ভালোবাসা নাই, মহব্বত নাই, তারা কখনোই আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। চিল্লে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ভালো করে বুঝে নেন, একটা হাদিস শোনায় দিচ্ছি, হাদিসটা শুনলে বুঝবেন তারা কোন কাতারের মুসলমান। হযরত আব্দুর রহমান ইবনে আবি নুমাইন থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামিআতু আব্দুল্লাহ ইবনে উমার, তিনি বলেন আমি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হতে শুনেছি, আমি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন ওয়াসআলাহু রাজুলুন আনিল মুহরিম, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে এক ব্যক্তি মাসালা জিজ্ঞেস করেছে, কোন অবস্থায়? যখন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহরামরত অবস্থায় ছিলেন তখন মাসালা জিজ্ঞাসা করেছে। ক্বালা শুআবাতু আহসিবুহু ইয়াকুতুলুল যুবাব, শুআবা রাদিয়াল্লাহু শুআবা বলেন আমার ধারণা ইহরাম অবস্থায় মাছি মারলে কি হবে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। ইরাকি ব্যক্তি আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ইহরাম অবস্থায় মাছি মারলে কি হবে, এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ক্বালা আহলুল ইরাক ইয়াসআলুনি আনিল যুবাব, ইরাকবাসী কুফাবাসী কি আমাকে মাছি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, ইহরাম অবস্থায় মাছি মারা যাবে নি। আব্দুল ইবনে উমর আফসোস করে বলেন ওয়া কাতালুবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ ওরাই তারা যারা আমার নবীর প্রিয় কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে হত্যা করেছে, সন্তানদের হত্যা করেছে, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন হুমা রায়হানাইয়া
মিনাত দুনিয়া হাসান হোসেন দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল আমার নবীর কলেজা টুকরার কন্যা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের তারা হত্যা করেছে আজ তারা আমার কাছে মাসালা জানতে চায় মাসি মারা যাবে নি মাসি মারা যাবে নি ওদের কাছে মাসির জীবনের দাম আমার নবীর আহলে বাইতের জীবনের কোনো দাম নাই যাদের কাছে মাসির জীবনের দাম আছে আহলে বাইতের দাম নাই আর যাই হোক তারা কখনোই আমার নবীর উম্মত হতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা যারা আহলে বাইতের গায়ে দুনিয়ার ময়লা লাগাইতে চায় তারা আমার নবীর উম্মত হতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু কারবালায় নাকি দুনিয়ার জন্য গিয়েছে ইয়াজিদের দালালি করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু যারা দুনিয়াদার বানাইতে চায় তারা কখনোই আমার নবীর উম্মত হতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা আল্লাহ বলেন আহলে বাইতদের থেকে আমি অপবিত্রতা দূর করে দিছি আহলে বাইতদের গায়ে আমি দুনিয়ার কোনো ময়লা লাগতে দেই নাই এখন কোন টুপিওয়ালা যদি আহলে বাইতদের গায়ে দুনিয়ার ময়লা লাগাইতে চায় বলেন সে কি ইমানদার হতে পারে না আমার মালিক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা আমার মালিক বলেন হে আহলে বাইত আমি আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চাই তোমাদের পুত পবিত্র রাখতে চাই আর আমার মালিক যেটা ইচ্ছা সেটাই করেন ফাআলুল লিমা ইউরিদ আমার মালিক যেটা ইচ্ছা হয় সেটাই করেন মালিকের ইচ্ছা হয়েছে আহলে বাইতের গায়ে দুনিয়ার ময়লা লাগাবে না আল্লাহ পাক দুনিয়ার ময়লা লাগান নাই এখন যারা আহলে বাইতদেরকে দুনিয়ার ময়লার সাথে মিশাইতে চায় বলুন তারা কি কখনো ঈমানদার হতে পারে না আস্তে বলবেন না জোরে বলেন পারে না এইভাবে বলে ওনার যাওয়ার দরকার ছিল কি কারবালা এইভাবে বলে ওনার যাওয়ার দরকার ছিল কি সবাই নিষেধ করছে তারপরেও গেছে কেন কেন গেছে ওরা বুঝাইতে চায় মনে হয় দুনিয়ার লোভে গেছে তো আস্তে বলবেন না আউযুবিল্লাহ প্রিয় ভাই একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন আমার মালিক মুমিনদের সাথে ব্যবসা করবে ব্যবসা করবে মুমিনদের সাথে মুনাফিকদের সাথে না আর ব্যবসার মধ্যে যেটা মাল আল্লাহ বলেন তোমাদের জান এবং তোমাদের মাল বিনিময়ে কি আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ বিক্রেতা আমরা ক্রেতা আমার আল্লাহ সম্পদ কি বলে আমাদের জান এবং মাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান মাল দিয়া আল্লাহর সাথে ব্যবসায়ী হয়ে গেছে আমরা হুসাইনি মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না বলুন আমরাও জান মাল দিয়া আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চাই না আমার মালিক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন এই ব্যবসায়ীদের পরিচয় আল্লাহ দেয় বলে তারা জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে বাতিলদের বিরুদ্ধে আমি আল্লাহর পথে এতে তারা নিহত হয় শহীদ হয় আর ওই বেঈমানদেরও জাহান্নামে পাঠায় যে যুদ্ধের ময়দানে প্রয়োজনে যখন যুদ্ধ হবে এমনি কারো গর্দান উড়াইতে যায় না বাতিলরা যখন যুদ্ধের ময়দানে আসবে যুদ্ধের ময়দানে গর্দান উড়ায় দিবে আবার নিজেরাও শাহাদাতের মওত কবুল করে নেবে এই শাহাদাতের মওত কবুল করে নেবে তারা ভীত হবে না একটা জবানও বন্ধ রাখবেন না ঈমানের আওয়াজ দিয়ে বলেন নবীর ইজ্জত রক্ষার জন্য যদি কখনো জিহাদের ময়দানে যাওয়া লাগে বলুন আমরা বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে চাই কি চাই না প্রিয় ভাই স্লোগান নয় খুব দ্রুত কথা বলতেছি আমি কথা শেষ করে দিচ্ছি ভালো করে বুঝে নেন বাতিলদের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া লাগবে তখন আল্লাহ বলেন যারা আমার সাথে ব্যবসায়ী
আমার সাথে যারা ব্যবসায়ী হয়েছে তারা বেঈমানদের দুনিয়া থেকে বিদায় করবে, আবার নিজেরাও শাহাদাতের পেয়ালা পান করে ধন্য হবে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নিশ্চিত জান্নাত, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ বলে আমার এই মজবুত ওয়াদা আমি করেছি, এই মজবুত ওয়াদা তাওরাতেও করেছিলাম, ইনজিলেও করেছিলাম, কুরআনেও আমি আল্লাহর এই ওয়াদা। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পালনকারী আর কে হতে পারে? আল্লাহর মতো ওয়াদা পালনকারী আর কেউ নাই, চিল্লে এখন ঠিক কিনা? আমার মালিক বলেন যারা আমার সাথে ব্যবসা চুক্তি দিয়ে আবদ্ধ হইতে পেরেছো, যারা আমি মালিকের সাথে ব্যবসায়ী হতে পেরেছো, জান মাল দিয়া আমার নবীর ইজ্জত রক্ষার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছো, ব্যবসায়ী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, আল্লাহ বলেন ফাস্তাবশিরু, তোমাদের আনন্দিত হওয়া দরকার, তোমরা আনন্দিত হও, কারণ বিবাইয়াকুমুল্লাযী বায়আতুম বি, তোমরা যেই ব্যবসা আমি আল্লাহর সাথে করেছো এই ব্যবসায়ী হতে পেরে তোমরা আনন্দিত হওয়া দরকার, কারণ ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা মহা সফলতা, এটা মহা সাফল্য। আরে ভাই এটাই তো মহা সাফল্য, আমি জমিন থেকে বিদায় এর এক মুহূর্তে নবীর ইজ্জত রক্ষায় যদি আমার জীবন কোরবানি দিতে পারি, হক প্রতিষ্ঠায় যদি আমার জীবন দিতে পারি, ন্যায় প্রতিষ্ঠায় যদি আমি জীবন কোরবানি দিতে পারি, আমার নূর নবী যখন আমার ইন্তেকালের আগে সামনে দাঁড়ায় বলবে তুই আমার উম্মত, তুই আমার উম্মত, এটাই হলো সফলতা। আর যদি জাহান্নামের ফেরেশতা সামনে দাঁড়াইয়া চিপে চিপে রুহটা বের করা হয়, এটা সফলতা নয়। কবরে যদি জাহান্নামের আগুনে গ্রেফতার হতে হয়, এটা সফলতা নয়, এটাই সফলতা। যদি মরণের আগে আমার নবীকে আমি পাই, কবরে যদি নবী পাই, হাসরে যদি নবী পাই, মিজানে যদি নবী পাই, ফুল সিরাতে যদি নবী পাই, নবীর হাত মুবারকের হাউজে কাউসার যদি পেয়ে যাই, এটাই হলো সফলতা। একটা জবান বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা সফল বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন।